নির্বাচনে যাচ্ছেন না মেজর আখতারুজ্জামান। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে নেতা কেনাবেচার জমজমাট হাট চলছে। তবে এত জমজমাট পরিস্থিতির মধ্যেও কোনো মূল্যায়ন পাচ্ছেন না মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। এতে হতাশ তিনি। যদিও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরামর্শ দিচ্ছেন দলটির বহিষ্কৃত এই নেতা, কিন্তু আপাতত তার নিজের নির্বাচনে যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন গণমাধ্যমকে। সম্প্রতি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আসার পর থেকে সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে রাজনৈতিক মহলে চলছিল আলোচনা। সম্প্রতি বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বিতর্ক তৈরি করেন তিনি। বিএনপি নির্বাচনে না এলে নিজে স্বতন্ত্র প্রার্থী হবেন বলেও টেলিভিশন টকশোতে বলেছিলেন এই নেতা, কিন্তু সর্বশেষ এই বিষয়ে জানতে ফোন করা হলে কোনো ধরনের প্রার্থী হওয়ার ইচ্ছা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান বলেন, আমি তো আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে পারবো না, আবার আমার দল বিএনপি আমাকে বহিষ্কার করেছে, তাছাড়া নির্বাচনেও আসছে না বিএনপি। আমি প্রার্থী হব কোন দলের হয়ে? নতুন কোন দলের হয়ে নির্বাচনে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নতুন দলে যাবে নতুনরা, আমি তো আর নতুন না, আমি পুরনো রাজনীতিবিদ, নতুন দলে নতুন যারা আছে তারা যাক। মেজর আখতার প্রশ্নে রাখেন, জামায়াতের লোকেরা কি নির্বাচনে যাবে? গেলে না হয় আমিও যেতাম। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছে নেই বলে খোলাখুলি ভাবে জানিয়েছেন তিনি। তবে সম্প্রতি টেলিভিশন টকশো সহ বিভিন্ন মাধ্যমে বিএনপির মাঠ পর্যায়ের নেতাদেরকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরামর্শ দিচ্ছেন বহিষ্কৃত এই নেতা। বুধবার নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে একই আহ্বান জানান তিনি। কাউকে বিএনপি ছেড়ে না যাওয়ার অনুরোধ করে কৌশল অবলম্বন করার কথা বলেন আখতারুজ্জামান। পোস্টে তিনি লেখেন, যারা মনে করেন নিজেদের উপর যথেষ্ট আস্থা এবং বিশ্বাস আছে এবং দলের আদর্শ এবং নীতির প্রতি সম্পূর্ণ অনুগত, তারা স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়ে যান। নির্বাচনে নিজের শক্তি এবং সাহস নিয়ে লড়াই করুন। যদি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয় তাহলে জয় আপনাদের সুনিশ্চিত, আর যদি সুষ্ঠু এবং অবাধ না হয় তাহলে আবার নতুন লড়াই শুরু হবে, জয় না পাওয়া পর্যন্ত লড়াই চলবে। তবে আখতারুজ্জামানের এমন আহ্বানে সাড়া মিলছে না, কারণ সবাই বুঝতে পারছে এখন দলের সঙ্গে যারা বেইমানি করে বহিষ্কৃত হবে তাদের আর কখনো ক্ষমা করবে না বিএনপি। আখতারুজ্জামান নিজে অনেক চেষ্টা করেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে পারছেন না।